বুধবার সকালে মেহেরপুরের গাংনী কাথুলি সড়কের খানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সুজন আলী নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নিহত সুজন আলী গাংনির চৌগাছা হলপাড়ার রতন ছেলে স্থানীয়রা জানান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগার সময় রাস্তার উপর ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী সুজন পরে তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন